এই দিদি, আমরা কি কোনোদিনও আর বাড়ি যেতে পারবো না? তুই চিন্তা করিস না বোন, দেখবি কেউ না কেউ আমাদের ঠিক মুক্ত করবে। হ্যালো দর্শক বন্ধুরা, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন, আমি আবার তোমাদের জন্য একটা নতুন রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, পানের প্রদীপ। আজকের গল্পটা পানডাঙ্গার গঙ্গারামকে নিয়ে। বয়সে বড় হলেও মনটা ছিল খুব সরল ও নিষ্পাপ। গঙ্গারামের মা অতি কষ্টে খইমুড়ি বিক্রি করে সংসার চালাত। গঙ্গু, কোথায় গেলি রে? ওহ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, কোথায় যে যায়। গঙ্গারামের সরলতার জন্য গ্রামের ছেলেরা তার পেছনে লাগত। হো মা, দেখো ওরা আমাকে খেপাচ্ছে। গঙ্গু গঙ্গু, এই তোদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই? সারাদিন ছেলেটার পিছনে লাগছিস, যা তো তোরা এখান থেকে। গঙ্গারামের মায়ের বকাতে ওরা সবাই পালিয়ে গেল। কবে যে তুই সমস্ত কিছু বুঝতে শিখবি। কি হলো মা? না রে কিছু না, চল ভেতরে চল। পানডাঙ্গার সীমান্তে পানপুকুর বলে একটা বড় পুকুর ছিল। সেখানে ছিল একটা পানের বড়জ, কিন্তু গ্রামের কেউ সেখানে যেত না, কারণ সেই পানের বড়জ একটা ভয়ানক রাক্ষসী পাহারা দিত। শোন গঙ্গু, তুই তো চারিদিক ঘুরে বেড়াস, কিন্তু ওই পান পুকুরের বড়জে ভুলেও যাবি না। কেন মা? ওখানে যে যায় সে আর ফেরে না, পান পুকুরের জলে একবার যে নামে সে আটকে যায়। তারপর ওখানে পাহারা দেওয়া সেই রাক্ষসী তাকে গিলে ফেলে, তুই কোনোদিনও ওখানে যাবি না। ঠিক আছে। কিন্তু একদিন মায়ের কাছ থেকে বকা খাওয়াতে গঙ্গারামের তো খুব রাগ হলো। মা, তুমিও আজ আমাকে বকলে, আমি থাকবো না, আমি চললাম। দাঁড়া বাবা, আমার কথাটা শোন। গঙ্গু, ঘাট হয়েছে আমার, আর আমি বকবো না, শোন। কিন্তু গঙ্গারাম কোনো কথা শুনল না। হাঁটতে হাঁটতে সে চলে এলো একেবারে সেই পান পুকুরের পাড়ে। সূর্য তখন যায় যায় করছে। এ কি, আমি তো পান পুকুরের কাছে চলে এলাম, মা তো এখানে আসতে আমাকে বারণ করেছিল, কিন্তু জায়গাটা কি সুন্দর, কত সুন্দর পান ধরেছে, একটা খেয়ে দেখি তো। এই বলে সে পানের বড়জ থেকে টুক করে একটা পান তুলে খেয়ে নিল। বাহ, কি সুন্দর সুস্বাদু, এমন পান আমি জীবনেও খাইনি। সে যেই পানটা খেল অমনি কারোর যেন কথা বলার শব্দ শোনা গেল। পান খেয়েছে দিদি, ও পান খেয়েছে। হ্যাঁ, এবার ওই আমাদের মুক্ত করতে সাহায্য করবে, শুনছ? কে কে ডাকছো? এই যে তোমার সামনে। গঙ্গারাম দেখল তার সামনে দুটো পানের মতো দেখতে প্রদীপ ভাসছে। তোমরাই কি কথা বলছো? হ্যাঁ, আমরাই কথা বলছি, তুমি আমাদের মুক্ত করো। বাবা, প্রদীপও কথা বলে? না গো, আমরা কোনো প্রদীপ নই, আমরা দুই পরি, এক দুষ্টু রাক্ষসী আমাদের দুটো প্রদীপ বানিয়ে রেখে দিয়েছে। একদিন আমি ও আমার বোন ভ্রমণ করতে করতে এখানে এসেছিলাম। দিদি দেখ কত সুন্দর পানের বড়জ, চল একটা পান খাবে, চল না দিদি। ঠিক আছে চল। কিন্তু পান তুলতেই সেই রাক্ষসী চলে আসে। তোদের এত বড় সাহস, তোরা আমার পানের বড়জে হাত দিয়েছিস, জানিস এই পান রাক্ষস রাজ্যে পাঠানো হয়? এই পান কোনো সাধারণ পান নয়, যে একবার খাবে সে খুবই শক্তিশালী হয়ে উঠবে,
কিন্তু তোরা এই পান তোলা স্পর্ধা দেখিয়েছিস, তাই এর শাস্তি তো তোদের পেতেই হবে। আজ থেকে তোরা পানের মতো দেখতে দুটো প্রদীপ হয়ে এই জলের ওপর ভাসবি, ওই বড়দের দেখাশোনা করবি। তখন থেকে আমরা এখানে পানের প্রদীপ হয়েই আছি। তাহলে তোমরা কি করে মুক্তি পাবে? হ্যাঁ, এই পান খেয়ে কেউ যদি আমাদের স্পর্শ করে তাহলেই আমরা মুক্তি পাব। তুমি একমাত্র এই পান খেয়েছো, তাই তুমি আমাদের মুক্ত করতে পারবে। কিন্তু তাড়াতাড়ি করো, এক্ষুনি রাক্ষসী এলো বলে। গঙ্গারাম যেই প্রদীপ স্পর্শ করতে গেল, অমনি রাক্ষসী সেখানে উপস্থিত হলো। তোর এত বড় সাহস! তুই পানের বড়জের কাছে এসেছিস, ভালোই হয়েছে। অনেক দিন আমি কোনো মনীষীর চা খাইনি, আজ তোকে আমি গিলেই খাবো। এই বলে রাক্ষসী গঙ্গারামের দিকে এগিয়ে গিয়ে যেই তাকে ধরলো, গঙ্গারাম তার নাকে মারলো এক ঘুষি। ও মা গো, গেলাম গো! গঙ্গারামের ঘুষির চোটে রাক্ষসী উড়ে কোথায় গিয়ে যে পড়লো তা দেখাও গেল না। এতক্ষণে গঙ্গারামের তার মায়ের উপর থেকে সমস্ত রাগও দূর হয়ে গেছিল। অবশেষে সে পরিদেরকে মুক্ত করল ও আবার তার বাড়ি ফিরে গেল। এরপর থেকে সে ভীষণ শক্তিশালী হয়ে যাওয়াতে তার পেছনে লাগাও বন্ধ হয়ে গেল ও সে মায়ের সমস্ত কাজে সাহায্য করতে লাগলো।